নমস্কার আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়াভাবে বানানো মিক্সড চাউমিনের রেসিপি যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে আমি রেখেছি গাজর ঝিরিঝিরি করে কাটা ক্যাপসিকাম কাটা এখানে আছে বিনস পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুন কুচি একটা ডিম রেখেছি এখানে সেদ্ধ করে রেখেছি চিকেন নুন দিয়ে আর এখানে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা চিংড়ি মাছ আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি চাউমিনের পরিমাণ মতো মেপে আপনারা জলটা দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিয়ে দেব লবণ জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করে আমি চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো ভেঙে দেওয়ার দরকার নেই এভাবে কিছুক্ষণ রাখলে আস্তে আস্তে কিন্তু আপনা আপনি জলের মধ্যে চলে যাবে দেখুন নরম হয়ে গেছে পুরোটাই জলের মধ্যে মিশে যাচ্ছে এক থেকে দেড় মিনিট আমি ফুটিয়ে নেব ভালো করে দেখুন একেবারেই জলের মধ্যে মিশে গেছে এক থেকে দেড় মিনিট পর্যন্ত ফোটানো হয়ে গেলে আমি এটা জল থেকে উঠিয়ে ভালো করে দুই তিনবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আমি এখন নামিয়ে নেব গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে ওয়ান টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল একটা ডিম আমি রেখেছিলাম সেটাকে ভেজে নেব ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব তিন টেবিল চামচ আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গাজর কোচানো ক্যাপসিকাম আর বিনস সমস্ত সবজি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে চিকেন অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব চিংড়ি মাছ এখন লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করব চাউমিন চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত কিছু চাউমিনের সঙ্গে মিশে যায় মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ডিম ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ সয়া সস দিয়ে একটু মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুডলসের মশলা অ্যাড করে দিলাম আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দেবেন ভালো করে মিক্স করে দিতে হবে যেন সম্পূর্ণ মশলা সব চাউমিনের গায়ে লেগে যায় আমার এখন হয়ে গেছে আমি এটা সার্ভ করে দেব আমি সার্ভ করে দিচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে রাখবেন তাহলে আমি আমার চ্যানেলে যখনই কিছু ভিডিও আপলোড করব আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন একেবারেই রেডি করে নিলাম আমি রেস্টুরেন্টের সাথে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে মিক্সড চাউমিনের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার